আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন। একটা দেশের সামরিক বাহিনী সহ সমস্ত প্রশাসন যন্ত্র যখন একটা দলের হয়ে কাজ করে আর আরেকটা দলের বিরুদ্ধে চলে যায়, তখন আর সেই দেশে কোনো ধরনের ন্যায় বিচার বা গণতান্ত্রিক আন্দোলন করে কাজ হয় না। সেই দেশের জনগণও তাদের মতের প্রতিফলন ঘটাতে পারে না। তখন ন্যায় বিচারের জন্য তৃতীয় পক্ষের প্রয়োজন হয়, সেটা হতে পারে যে কোনো দেশ। তাই এইসব কথাবার্তার কোনো যৌক্তিকতা নেই। উল্লেখ্য, মার্কিন লবিস্টের পেছনে 3 বছরে $2 মিলিয়ন খরচ বিএনপি। যুক্তরাষ্ট্রের একটা লবিস্ট ফার্মের পেছনে 3 বছরে বিএনপি $2 মিলিয়ন খরচ করেছে, এমন তথ্য জাতীয় সংসদে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। তিনি বলেছেন, বিএনপি জামাত গত 5 বছরে যতগুলো লবিস্ট ফার্ম নিয়োগ করেছে তার প্রতিটি যোগাযোগের ঠিকানা আছে, প্রতিটি টাকা পয়সার হিসাব আছে, কে দিয়েছেন, কোন অ্যাকাউন্টে দিয়েছেন, সবকিছু আছে। এর তদন্ত দাবি করেন তিনি। এই নিয়ে একজন মন্তব্য করেছেন, আপনি কিন্তু এই সংসদে দাঁড়িয়ে জোর গলায় বলছিলেন ইউরোপের দেশ হাঙ্গেরি আমাদের কাছে করোনা ভ্যাকসিন চাইছে, পরে কিন্তু এটা মিথ্যা প্রমাণিত হয়েছে। কেমনে পারেন ম্যান, মহল্লা চোরও এতটা নির্লজ্জ হয় না। টাকাটা আওয়ামী লীগ দিয়েছে আপনি ভালো করে জানেন, আপনি তথ্য বাবার তথ্য দিলেন। বিএনপি ক্ষমতার বাইরে 14 বছর, আপনারা 14 বছর ক্ষমতা খাইলেন, আপনি এখন কোথায় পালাবেন, রাস্তা খুঁজেন, ভালো হবে। আরেকজন বলছেন, মাশাল্লাহ স্যার, অসাধারণ কাজ করেছেন স্যার, একই পদ্ধতি প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ থেকে গত 12-14 বছরে কোন কোন ব্যক্তি গত 1000 কোটি টাকা কোন কোন দেশে পাচার করেছে সেই তথ্যটাও বের করে ফেলুন, তারপর সেই তথ্য মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে জানিয়ে দিন, কারণ উনি বলেছেন এই তথ্য ওনার জানা নেই। এতে দেশের অনেক উপকার হবে, কালো টাকা পাচার বন্ধ হতে পারত এবং অবৈধ উপায়ে অর্জিত কালো টাকা উদ্ধার হতে পারত। আপনার কৃতিত্বে আমরা আরও গর্বিত হব স্যার। আরেকজন মন্তব্য করেছেন, উনি তো সংসদে বলেছিল হাঙ্গেরি বাংলাদেশের কাছে করোনা ভ্যাকসিন চেয়েছে, এই জন্য বাংলাদেশ 5000 ভ্যাকসিন হাঙ্গেরিকে দিচ্ছে, পরে দেখা গেল হাঙ্গেরি অফিসিয়াল বিবৃতি দিয়ে বলল তারা কোনো ভ্যাকসিন চায়নি, এটা মিথ্যা কথা। কিছুদিন পর দেখা যায় হাঙ্গেরিতে হারিস আহমেদ থাকেন। যদি তাই হয় তবে বিএনপি সফল, কারণ লবিস্টার লবি কমসে কম বাংলাদেশি প্রভাবশালী কয়েকজনের বিরুদ্ধে আমেরিকাকে দিয়ে নিষেধাজ্ঞা করে নিতে পারেছে। সুতরাং বিএনপি মনোনীত লবিস্টরা সফল। তোর কাছে কি প্রমাণ আছে, প্রমাণ সহ কথা বল। আর বিএনপির নেতাকর্মীরা ঘুম হয়েছে, টাকা খরচ করলে বিএনপি খরচ করবে, তাদের দায়িত্ব আছে তো তাদের লোক খুঁজে বের করার। মাত্র 2 কোটি 3 বছরে প্রতি বছর ভাগ করে 5 কোটি 66 লাখ টাকা, প্রায় এত কম টাকায় কাজ হয়ে গেলে বিএনপির ভাগ্য ভালো। এর চেয়ে আগামীতে আরো ভালো কিছু শোনালে ভালো লাগতে পারে। বিশ্বব্যাংকের সর্বশেষ শর্ত, পুরো প্রকল্পের জন্য তাদের পক্ষ থেকে একজন প্রশাসক নিয়োগের প্রস্তাব করা হয়েছিল।